হ্যালো ভিউয়ার্স, AIIGS কম্পিউটার সেন্টারে আপনাকে স্বাগত। ভিউয়ার্স, আগের থেকে টেবিলটি বানানো ছিল, আমি বলেছিলাম আগের দিন যে টেবিলের ফরম্যাটিং দেখাবো। সো এখানে আমি টেবিলটাকে এখানে ড্র টেবিল করে নিচ্ছি, সেখান থেকে পেন্সিল নিয়ে পড়ে আমি এখানে যেদিকে ড্র্যাগ করব সেদিকে আমার কলাম চলে আসবে, রো চলে আসবে। এখানে আমি পেন্সিল টুল দ্বারা এখানে একটা রো নিলাম এবং উপরে লিখলাম মার্কশিট। ঠিক একই রকমভাবে আমার লেআউট মেনু থেকে ডিজাইন আর লেআউট মেনু এই দুটোতেই কাজ হবে। আমি ডিজাইন থেকে ডান দিকের ওপরে যে পেন্সিল টুলটা রয়েছে এবং পেন্সিল টুলটার পাশেই যে ইরেজার টুল রয়েছে, অর্থাৎ কোনো কিছু মোছার জন্য ইরেজার আমি ইউজ করতে পারবো এখানে, এবং এখানে পেন্সিল টুল দ্বারা আমি এই টেবিলটাকে ড্র্যাগ করে দেখাচ্ছি। ঠিক একই রকমভাবে আমি একটা এক্সট্রা রো কিন্তু আমি বানিয়ে নিলাম। রো বলতে এখানে বোঝানো হচ্ছে এই যে আমি লিখলাম গৌড়, গৌড় থেকে টোটালের শেষ পর্যন্ত যে কলামগুলোর একসাথে যোগ করা হয়েছে সেগুলোকে আমরা রো বলা হচ্ছে। আর কলাম অর্থাৎ হিস্টোরির একটা কলাম, জিওগ্রাফির একটা কলাম, টোটালের একটা কলাম, এগুলোকে কলাম বলা হচ্ছে। অর্থাৎ লেফট থেকে রাইট যে টোটাল ঘরগুলো সেগুলোকে রো বলা হচ্ছে, এবং ওপর থেকে নিচে যে ঘরগুলো এক একটা কলাম বলা হচ্ছে। এখানে আমি একটা গৌড়ের নাম্বার এন্ট্রি করে পরে টোটালটা বের করলাম। এখানে আমি সিলেক্ট করে ফরম্যাটিং করে নিলাম, লেআউট থেকে অ্যালাইনমেন্ট সেন্টার নিয়ে নিলাম। এবার আমি কালার নিয়ে নেব, ডিজাইন থেকে আমি সেফ ফিল থেকে আমি এখান থেকে শেডিং থেকে আমি এখানে কালার নিয়ে নিতে পারবো। ভিউয়ার্স, এখানে যেটা দেখা যাচ্ছে, আমি আগের দিনে যেটা বলেছিলাম যে ইনসার্ট টেবিল থেকে কলাম এবং রোয়ের নাম্বার দিয়ে ওকে করলেই টেবিলটা বানানো যেত, আজ কিন্তু আমি পেন্সিল টুল দ্বারাই পুরো টেবিলটাই বানাতে পারবো, এই জন্যই এই ভিডিওটা করা। এখানে কী হচ্ছে, ডিজাইন মেনু থেকে এখানে যে পেন্সিল টুল দেখা যাচ্ছে ডান দিকের একেবারে ওপরে কোণে সাব মেনু সাব টুলে, সেখানে আমি এখানে ড্র্যাগ করলাম, এখানে আরেকটা আমি এক্সট্রা রো পেয়ে গেলাম। এখানে আমি লিখলাম বেস্ট, বেস্ট নাম্বারটা যেটা রয়েছে সেই বেস্ট নাম্বারটা আমি কিন্তু এখানে এন্ট্রি করে দেবো। অ্যালাইনমেন্ট লেআউট মেনু থেকে অ্যালাইনমেন্ট সেন্টার নিয়ে নিলাম, এখানে বেস্ট কথাটা লিখলাম, অর্থাৎ আমি এখানে বোঝাতে চাইছি সব থেকে বেশি প্রাপ্ত নাম্বারকে। এখানে 375 নাম্বার রয়েছে, 375 নাম্বার নিয়ে নিলাম। এখানে সাইডে সিলেক্ট করে পরেই হালকা আমি মাউসটাকে সরালেই বোল্ড বা স্টাইল আমি চেঞ্জ করতে পারবো। এইভাবে আমি পেন্সিল টুল দ্বারা আমি কিন্তু ড্র্যাগ করে বিভিন্ন রো এক্সট্রা কলাম আমি কিন্তু বানাতে পারবো। এখন দেখা যাচ্ছে আরেকটা আমি এক্সট্রা রো নিলাম এবং মাঝে আরেকটা দাঁড়ি করে দিলাম, তাহলে কী হলো, তিনটে কলাম আমার বানানো হলো। এবারে ইরেজার টুল দ্বারা কীভাবে আমি যে লাইনটাতে আমি মুছতে চাই সেই লাইনটার উপরে ক্লিক করে দেবো। দেখা যাচ্ছে যে এখানে ইরেজার দ্বারা আমি লাইনটাকে মুছে দিলাম, আমার যে অংশটা প্রয়োজন নেই সেই অংশটা মুছে দিলাম। তাহলে ভিউয়ার্স, আমরা পেন্সিল টুল দ্বারা টেবিলকে আমরা বানাতে পারবো এবং ইরেজার টুল দ্বারা টেবিলের কোনো বর্ডারকে আমরা মুছতে পারবো খুব ইজিলি। সো ভিউয়ার্স, এবার দেখানো হচ্ছে কি যে একটা রো আমরা কীভাবে বাদ দেবো, অর্থাৎ এই যে আমরা মাধব শ্যাম মাধবটাকে আমি সিলেক্ট করে নিলাম। এবার লেআউট মেনু থেকে ডিলিট অপশনে গিয়ে ডিলিট রো, তাহলে কী হলো, মাধব ডিলিট হয়ে গেল। এভাবে আমরা এক্সট্রা কলাম এই যে বেঙ্গলি কলামটাকে সিলেক্ট করলাম, লেআউট মেনু থেকে ডিলিট ডিলিট কলাম, অর্থাৎ বেঙ্গলি সিলেবাসটা আমার চলে গেলো।